বারোটা নিলে 140 রেখে দিচ্ছি। কটা নিয়েছো? এখন এসছে বিগ বাস্কেটের মাল। তোমরা কারা এরকম ব্যানানা চিপস খাও? এই দেখো ব্যানানা চিপস এনে রেখে দিয়েছে কফির সাথে খাবে বলে। কেন আমার বর আর মেয়ে দুজনে এইগুলোই খেতে ভালোবাসে, একটু পোড়া পোড়া একটু কচমচে। মেয়ে মানে ছোটো থেকে ডিম আলুর তরকারি বলতেই, ডিমের ঝোল বলতে এইরকমই খেয়ে এসছি। পুরো এটাকে ড্র করে এইটুকুনি কালার করতে আমার অন্তত 1.5 ঘন্টা চলে গেছে। আলা বাসন মাজতে আসলে যদি এই গামলাটা ভর্তি থাকে না, মাজতে ইচ্ছাই করে না যে মাজবো। পিএন কি হয়? ভেরি গুড। Yes. কটা নিয়েছো? এখন এসছে বিগ বাস্কেটের মাল। কটা নিয়েছো? 12টা তো নাও নি। কত দিন ধরে বিগ বাস্কেটে এগুলো অর্ডার করবে 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 করাই হয় না। সেদিন রাত্রেবেলা শুয়ে শুয়ে অর্ডার করলো, আজকে চলে এলো। দেখো সাথে কত কিছু এক্সট্রা এক্সট্রা নিয়েছে। ওয়েফার দুটো নিয়েছে? হ্যাঁ নিয়েছে। ডিএনবি সাবু পাপড় যেটা বললেন ওটাই? ওটা কি ডিএনবির পাপড় আলাদা? ওটা ভাতে খাওয়ার পাপড়। আম পাম পাপড় ওটা ডিএনবি সাবুদানা? হ্যাঁ আগে দেখুন। পাপড়গুলো কেন নিয়েছো? হ্যাঁ আরে বিস্কুট কেন অত বড় নিয়েছো? বাবাই বাবাই এই বিস্কুট এত কেন নিয়েছো? গুড্ডে কাজু বিস্কুট আগের দিন যে তুমি বারবার নিয়েছো সেগুলোই কতটা এখনও রাখা আছে, আবার এত বিস্কুট নিয়েছো কেন? এত বড় তা বলে খাবেটা কে? তুমি খাবে? এসো তো আগে। গুড ডে, গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল সকাল দেখলে বিগ বাস্কেট থেকে অনেক কিছু চলে এসছে, সেটা দিয়েই এখন কফি খাওয়া হচ্ছে। অনেক দিন আমার বরের কফি খাওয়া হয়নি, শুধু বলবে যে কফি কফি করে পাগল করছে, ছিল না ওই জন্য অর্ডার করেছিল। তো দুজনের 2 কাপ কফি করে নিলাম। তোমার চিনিটা ওপর দিয়ে দিয়েছি, বুঝেছো? এটা তোমার, এটা আমার চিনি দিইনি। তারপরে তো ম্যাডাম এখন ঘুমাচ্ছে। সকাল সকাল আমরা উঠেছি, অনেকক্ষণ মেয়ে উঠেও ছিল, উঠে অনেক গল্প টল্প করলো, পরে পরে আবার ঘুমিয়ে পড়েছে। তা এখন দেখি কখন ওঠে, একটু ছুটির দিন তো ঘুমাচ্ছে, ঘুমাক। আর তো সারাদিন ঘুমাবে না, সেই রাত 11:30-11:30 আগে আর ঘুমাবেই না। তা এখন একটু ঘুমিয়ে নিক, তারপর তুলে ওকে খাওয়াবো। এখন আমরা দুজন একটু খাই আর গল্প করি। কী খাক, বিস্কুট কী দেবো বলো? যেটা তোমার ইচ্ছে। ওটা খাবে? ওটা ভাঙবো কি? ওটা এখন প্যাকেটটা ভেঙে লাগাবো, এখানে অনেক বিস্কুট আছে। তাহলে ওখান দিয়ে আনো, তাহলে এইটাই খাও। কি ওটা কফির সাথে বিস্কুট? কি ওটা? হ্যাঁ খাবো, হ্যাঁ খাবো, আনো। সেই ব্যানানা চিপসটা কই? আচ্ছা খাবে? সকাল সকাল স্টার্ট করছি, দেখতে থাকো সারাদিন কি করি না করি, সবই তোমাদের সাথে শেয়ার করবো।
দুপুরের রান্নাটা আজকে হালকা ফুলকাই করবো, কারণ বাড়িতে মাছ মাংস কিছু নেই, তো ভেবেছি ডিম করব, ওই জন্য হালকা হালকাই হবে। আন্ডা কারি, আন্ডা কারি আলু দিয়ে খাবে না, আমি কারি মতো খাবে, কারি খেলে তখন মোনাকে কী দিয়ে দেবো, ডিম ভোজ ডাল দিয়েও খেয়ে নেবো। এই দেখো একটা জিনিস দেখাই তোমাদেরকে, তোমরা কারা এরকম ব্যানানা চিপস খাও, এই দেখো ব্যানানা চিপস এনে রেখে দিয়েছে কফির সাথে খাবে বলে। এটা থেকে নাও, আবার এর মধ্যে ঢুকিয়ে রেখে, চলো পরে কথা হচ্ছে। গুড মর্নিং ছুয়ানি, একটু গুড মর্নিং বলে দাও ফ্রেন্ডসদেরকে, তাকাও দেখি, এই যে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। এই দেখো সকালে এখন টিফিন হচ্ছে গোলা রুটি, যেটা খাচ্ছে আর খেতে খেতে একটু আমি বললাম এই স্পেলিংগুলো একটু পড়তে, কারণ স্কুলে বলেছে এগুলো একটু প্র্যাকটিস করতে। ঠিক আছে, রুটি গোলা রুটিতে মিষ্টি হয়েছে মা? হ্যাঁ ঠিকঠাক হয়নি, বলো না তাকিয়ে ভালো করে, মিষ্টি হয়নি, ভাল লাগছে না, কি বলছো বলো। ঠিক হয়েছে তো? হ্যাঁ এবার বলো, আর একটু মিষ্টি দেবো, আর একটু মিষ্টি দেবো। এই দেখো সুয়ানি এখন সকাল সকাল দাও হয়, সকাল সকাল বাড়িতে টিফিন হচ্ছে, আর আমার বাড়িতে তো জানো আমার বর আর মেয়ে দুজনে এইগুলোই খেতে ভালোবাসে, একটু পোড়া পোড়া একটু কচমচে। মেয়ের হাতে যে মেয়েকে যে গোলা রুটিটা দিয়েছি দেখো তো মিষ্টি হচ্ছে কিনা, তাহলে আর একটু চিনি দেবো, তো বুঝতেই পারছো এটা হচ্ছে গোলা রুটি। এই যে গোলাটা মেখে রেখেছি, দুধ ময়দা আর চিনি, আর দিয়েছি এতে মৌরি, মিষ্টি হয়েছে, আর দেবো মিষ্টি, মনে বলছে মিষ্টি কম হচ্ছে না, ঠিক আছে ঠিক আছে, তোমার কি করবো আর দেবো হবে। আর সুয়ানি স্কুলে একটা প্রজেক্ট দিয়েছে জানো তো, মানে দুর্গাপুজো আসছে সামনে, এরকম দুর্গাপুজো দুর্গা ঠাকুর তারপরে কাশফুল এইসবের ওপরে, আমি এখন সেটাই করতে বসেছিলাম। দেখো পুরো কমপ্লিট হয়ে গেলে তোমাদের দেখাবো কেমন হচ্ছে জানি না, তবে আগে করে নিই। এটা এই যে নৌকায় করে আসছে যাচ্ছে, যাই হোক যা হোক একটা হচ্ছে, তারপর কমপ্লিট করবো, এটাই বসে বসে আঁকছিলাম। কি টেস্টি হয়েছে তো? আর সুয়ানিকে এখানে বলেছি খেতে খেতে এগুলো পড়তে, এটা পড়ো এটা পড়ো, তুমি জোরে জোরে, তুমি জোরে জোরে একটা ওয়ান বাই ওয়ান পড়ো, আমি উচ্চারণগুলো বলে দেবো, ঠিক আছে? ক্যান তো হয়ে গেছে, গোলাটি সবার খাওয়া হয়ে গেছে, আমি এই লাস্টেরটা খাবো, আমারটাই বাকি আছে। চিনিটা একটু কম দিয়েছি তো মিষ্টিটা কম হচ্ছে, এত খাও না ভাই। না ওই নিচে যেটা আছে ওটা আমার দাও, আর মেয়ে খেয়ে নিয়েছে। আজকে দুপুরে আমরা খাবো শুধু ডিমের ঝোল, আর ডিমের ঝোল মানে শুধু ডিম নয় আলু দিয়ে, তো আলুটাকে কেটেছি দেখো একদম ছোট্ট ছোট্ট করে, এইরকম করে ডিমের ঝোল অনেক দিন খাইনি। আমার বাপের বাড়িতে মানে ছোট থেকে ডিম আলু তরকারি বলতেই ডিমের ঝোল বলতে এইরকমই খেয়ে এসেছি, এখানে এসে অত খাওয়া হয় না যেহেতু বাবাই অত পছন্দ করে না, তবে বললো যে আজকে করো, সাথে বেসিনে থালা বাসন ছিল মেজে মুজে নিলাম, এখানে বাবাইকে দিয়ে একটু রসুন ছাড়িয়ে নিচ্ছি, কারণ রসুন নেই আদাটা বাটা আছে। তোমাদেরকে একটা জিনিস দেখাবো দাঁড়াও, আগে দেখে নিই, ঘরে জামা কাপড় তুলে এনে ছাদ থেকে কাল কেচেছিলাম, আজকে কাচাকুচি করলাম না, নেই সেরকম, এদিকে শ্যাম্পু করিয়েছি মানে রবিবার করে, এটা বলতে পারো আমার একটা এক্সট্রা কাজ যে প্রতি রবিবার সুয়ানিকে শ্যাম্পু করিয়ে দিই, প্লাস ওকে একটু হেয়ার মাস্ক লাগিয়ে দিই, ওই জন্য একটু টাইম লাগে। মাম্মা শোবে না, হ্যাঁ মাম্মা শোবে না, এখানে বসো একটু, এখানটায় বসো প্লিজ মা, 5-10 মিনিট বসো প্লিজ, এখানটায় এসো মাম্মা, তুই তো গুড গাল, আবার নাক বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ তাহলে কোথায় যাচ্ছো,
আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, চেয়ার নিয়ে যাচ্ছ বসবে বলে পুরো এটাকে ড্র করে এইটুকুনি কালার করতে আমার অন্তত 1.5 ঘন্টা চলে গেছে। এখনও কাজ আছে আমার, এইগুলো করতে হবে, মানে পুরোটা কালার করব। তো কেমন হয়েছে একদম শেষে তো তোমাদেরকে দেখাবো, বলবে অবশ্যই। এই যে অর্ধেক করে রেখেছি কারণ এখন আর সময় নেই এটা করার। আজকে এই কটা জামা কাপড় আছে বলে আমি আর কাচিনি, একেবারে ভাবলাম যে আর একটু হোক, তবে এখনও একটা ইম্পর্টেন্ট কাজ আছে জানো তো। পাম্প চলছে, পাম্পটা রান্নাঘরে বলে একটু আওয়াজ পাবে তোমরা, একটু হলুদ বেশি পড়ে গেছে মনে হচ্ছে। তরকারিতে গরম জল দিলে না তরকারির টেস্টই অন্যরকম হয়। চল এটা হোক আর একটু, তারপরে তো ডিমটা দেব। তো এখনও কাজ বলতে এই যে তরকারিটা এখন বসিয়ে দিলাম, দিয়ে ঘরটা মুছবো। আজকে আর সকালে উঠে ঘর মুছিনি, সকাল থেকে এই টুকটাক করতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে। মেয়ের ওই ড্রয়িংটা করতে তো বেশিক্ষণ টাইম লেগেছে, ড্রয়িং করতে করতে মেয়েকে একটু পড়ালাম, ওকে একটু লিখতে দিয়েছিলাম, সেগুলো লিখলো। আর সবথেকে বড়ো কাজ হলো আজকে বাথরুমটা পরিষ্কার করতে হবে। প্রত্যেক রবিবার ওই শ্যাম্পু করি যেহেতু, ওই জন্য প্রত্যেক রবিবার করে বাথরুমটা পরিষ্কার করা হয়, তো আজকে সেটাও এখনও করা বাকি। আজকে ডিম আলুর ঝোলটা এইরকম হয়েছিলো জানো তো। আর খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন কিছুটা থালা বাসন আছে যেগুলো মাঝামুঝি করতে হবে। ভুলে গেলে বলছি কি থালা বাসন করে একটু গুছিয়ে দাও না, যা খাবার নিয়ে সাই ভুলে গেছে ভিডিও করতে। স্নান করতে ঢুকে আমার মেয়ের এত জোর খিদে পেয়েছে, বাবাই ওকে খাওয়াচ্ছিল। আর বাবাই ওই সকালবেলা একটা পাঁপড় এসেছিল DNB-র, ওই পাঁপড়টা ভেজেছে, ভেজে ওকে খাওয়াচ্ছিল। আর আমি বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু ট্যাম্পু করে বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে, আর ভিডিও করতে ভুলে গেছি, ওই জন্য এখনো আবার রান্নাঘরে এসে আমাকে ওই কথাটাই বলছি। হ্যাঁ পাঁপড় ভাজলাম আর তুমি ভিডিও করলে না, মনে হচ্ছে একটু বসি। কিন্তু ওই যে মেয়ের ওই স্কুলের প্রজেক্টটা দূর থেকে দেখছি আর মনে হচ্ছে যে ওটা তো কমপ্লিটই করা হয়নি এখনো। পাঁপড় গলা থেকে হার খুলে নিয়ে করে নিয়েছে। যেতে পারবি তো ডান্স ক্লাসে? সোয়ানির শরীরটা একটু খ্যাতখ্যাত করছে, নাক দিয়ে কাদা জল পড়ছে, একবার প্যারাসিটামল দেবে আর একবার দেখো হাঁচির পর হাঁচি দিচ্ছে। আমি বললাম সকালে চলো ডাক্তারটা দেখিয়ে আনি। আচ্ছা মা বলে কত কিছু করতে হয়, খেয়ে উঠে একটু রেস্ট না নিয়ে বসে পড়েছি, নিজের কাজকাম ফেলে মেয়ের প্রজেক্টটা বানিয়ে দিতে, দেখো কেমন লাগছে। ভালো লাগছে বাবা, শুধু এখন এই দুটোকে কালার করা বাকি আর একটু ফিনিশিং দেওয়া বাকি, এই লোটাসগুলোকে করা বাকি। লোটাস সত্যি ভালো লাগছে বাবা, কাশফুলগুলো বোঝা যাচ্ছে, কিন্তু এই মুখটা কি কালার করি বুঝতে পারছি না। মুখটা ওই স্কিন কালার করো, এটা ওটা ব্যাকে দিয়েছো? না ব্যাকে আলাদা কালার দিয়েছি, এটা ভালো লাগবে। ভালো লাগছে। বুঝে সুঝে কালারটা করতে হচ্ছে, আর সেই পরিমাণ আমার মেয়ে বসে বসে জ্বালিয়ে যাচ্ছে, বুঝেছো? কোথায় ওরটা করে দিচ্ছি, একটু থ্যাঙ্কফুল হবে তা না, টাকা দুজন চলো এটা কমপ্লিট করি, দেখিয়ে তো দিলাম শুধু এই দুটো কালার বাকি, এখন এসবই করি বসে বসে। যে বাবা এখন গাড়ি বার করছে, ও যাচ্ছে
বাজার করতে, বাড়িতে মাছ মাংস সবজি কিচ্ছু নেই। বাবাই কুমড়ো কিন্তু নেবে না, হ্যাঁ কুমড়ো আছে একটু। আর এখানে সুহানি যাচ্ছে ডান্স ক্লাসে, ডান্স ক্লাস কত দূর তো জানো, এই আমাদেরটা আর এই হলো ডান্স ক্লাস। খুলছে না, কেউ আসেনি, হ্যাঁ যাও সাবধানে যাও, বেশি বেশি নেবে না কিন্তু। থাক আমি লাগিয়ে দিচ্ছি, তুমি যাও। ভালো করে পড়ো দেখে, কি পিএন কি হয়? ভেরি গুড, ডান্স ক্লাস থেকে এসে একটু লিকার চা খেয়ে পড়তে বসেছে। এখানে বাবাই বাজার করতে গেছিলো, তখন দেখছিলে বাজার করে নিয়ে এসছে, সেগুলো এই প্লাস্টিকে প্লাস্টিকে এখনো গোছানো হয়নি, এগুলো বাবাই নেটে ভরে দিয়ে গেছে। এই যে কাকরোল, বরবটি, উচ্ছে, লাউ, ওল, শশা, ফুলকপি, আর সাথে টুকটাক কয়েকটা জিনিস ছিল, এটা যদিও বা আমি খাচ্ছিলাম, এটা আমার খেতে খুব ভালো লাগে, তোমরাও না খেতে পারো। এই যে রোস্টেড ওটস, হানি রোস্টেড ওটস, এটা মেয়ের তেল, আমার মেয়ে একমাত্র এই তেলটা মাখে। ছোটো নিয়ে আসতে হতো, বলো কত বড় নিয়ে চলে এসছে। ছাতু, এটা পাঁচফোড়ন, কালো জিরে, মেয়ের ব্রাশ, এটা ছিল, হয়ে গেছে। নেক্সট পেজটা পড়ো, এইটা না, আচ্ছা ঠিক আছে ছেড়ে দাও, আজকে আর পড়তে হবে না, অনেকটা লিখে নিয়েছ। তোমাকে তো না পড়তে দিলে তুমি আবার পাপাকে গিয়ে ডিস্টার্ব করবে এক্ষুনি, তাই তো? তাহলে তুমি ওই কার্সিভটা লেখা প্র্যাকটিস করো, এটা রাখো, এটা আমি গুছিয়ে নেব। এটা দেখেছে বন্ধুরা, এই যে কমপ্লিট হয়ে গেছে, দেখেছে। তুমি কার্সিভ লেখাটা প্র্যাকটিস, প্লিজ কার্সিভ লেখো, নাহলে একে চন্দ্রটা লেখো অন্তত। আচ্ছা একে চন্দ্র লেখো, 20 পর্যন্ত খাতা, খাতা বই নয়, হ্যাঁ খাতাটাই নিয়ে নাও। সাথে এখানে নিয়ে এসছে আলু, আলু অল্প আছে বলে আমি বললাম নিয়ে আসতে। আর মাছ এনেছে, জানো মাছটা কোথায় রেখেছে দেখতেই পাচ্ছি না। না না না, ওইটা না লিখলে তুমি বুঝতে পারবে না বাবা। এই যে মাছ এনেছে, মাছটা আবার এর মধ্যে ঢুকিয়ে রেখেছে, বলো এর মধ্যে রাখলে হয়, আমার রাত্রেবেলা রান্না কর। আচ্ছা দেখছি, এর মধ্যে নিয়ে এসছে পমফ্লেট মাছ আর ট্যাংরা মাছ, থাক এখানটায়, এখন ধোবো কি না। এই দেখো কত বড় আইসক্রিম এনে রেখেছে এরা, কি খুঁজতে হবে না। তো এখন রাত্রেবেলার জন্য কিছু রান্না করতে হবে, দুপুরবেলা তো ওই ডিম আলু করেছিলাম যেটা একটু আছে, আর কিছু নেই, তো ভাবছি এখন একটু সোয়াবিন, বাবাই বলছে একটু সোয়াবিন করে নাও, তো সেটাই এখন করবো। 9:20 বাজে, রান্না করবো, আগে মেয়েকে একটু পড়িয়ে নিই। মা তুমি এখানে আর হাত আজকে সন্ধেবেলা তোমাদেরকে বললাম যে একটু সোয়াবিন আলুর তরকারি করবো, তারপর ঘরে এসে দেখলাম বাবাই একটা মুভি চালিয়েছে একদম নতুন, তো ওটা দেখতে দেখতে এত ইন্টারেস্ট লেগে গেছে, তারপর আর রান্না করা হয়নি। বাবাই একটু তরকারি নিয়ে এসছিলো, সেই তরকারি দিয়ে হয়ে গেছে। আর সোহানি কী খেয়েছে বলবে, সোহানি কী খেয়েছো তুমি? কিচ্ছু না। বলো না কী খেয়েছো মা, সত্যি কিচ্ছু না। কী মিথ্যে কথা বলে বলো মা? পনির ভাজা আর ডিম, আলুর তরকারি, আলুর তরকারি, ডিম আলুর যে তরকারি ছিল আর পনির ভাজা দিয়ে খেয়ে নিয়েছে বলো। এখন রাতে বসেছি মেয়ের চুলটাকে বাদু বাদু করতে, চুল না বেঁধে ঘুম পাড়ানো যায় না, পুরো ঘেমে যায়,
তো ভাবলাম তোমাদের ভিডিওটা তো আছে শেষ করা হয়নি, মাঝে মাঝে আমি ভিডিও শেষ করতে ভুলে যাই জানো তো, পরে যখন এডিট করি তখন মনে হয় এই রে ওই দিন তো ভিডিওটা আমি শেষ করিনি। যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি, তোমরা সবাই খুব ভালো থাকবে, হাঁচি খুশি থাকবে, টাটা বাই বাই, টাটা বাই বাই, গুড নাইট। আর তোমাদের সোয়ানি কালকে স্কুল যাবে প্রজেক্টটা নিয়ে, তাই তো? টাটা বাই বাই, গুড নাইট, তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে দেখা হবে, তোমরা সবাই ভালো থাকবে, হাঁচি খুশি থাকবে, টাটা বাই বাই, গুড নাইট। আর চুলটা কোথায় বাঁধছি দেখো, চুলটা পুরো একদম মাথার এই টং হতে টং ওই এই যে এই যে এই যে মাথা নিচে কো এই যে এখানে এখানে না বাঁধলেও শুতে পারে না, অসুবিধা হয় ম্যাডামের। চলে টাটা বাই বাই, টাটা বাই বাই, গুড নাইট। আর তোমরা শুনেছো শুনেছো।